texto assim. Desses, ela é um toque da polícia. É que turma, tu! Ó, tá bom, Nike não tô por isso, sabe, né? É, claro. Amar Nike lá, que. Ei! Dosto! আমি কিন্তু ওই চশমাটা কিনবো দেখছিস না একটা ফাইন লাগতেছে না আমার কিন্তু সে এ এ আমি ভাবিছি আমি কিনবো আমি কয়ে ফেলছি না আমি যখন কয়ে ফেলিছি ওই চশমাটা আমি কিনবো তুই কিন্তু কবে করতে পারবি না ঠিক আছে তাহলে পরে আমি ওই ওই প্যান্টটা আমি কিনবো আচ্ছা যা তুই প্যান্ট তেরি দেখছিস এমন একটা সময় বিজ্ঞাপনটা আসলো আচ্ছা শোন না এই যে নায়ক যে ছাদে উঠলো মানে যদি নায়ক ছাদ থেকে লাভ দেয় তাহলে পারে তুই কি দিবি কি করবি নায়ক যদি ছাদ থেকে লাভ দেয় ছাদ থেকে তো নায়ক লাভ দেবে না তারপরেও যদি নায়ক ছাদ থেকে লাভ দেয় মনে কর দিয়ে দিল হ্যাঁ তারই পরে এই যে আমরা আসছি ঢাকায় থাকবো কয়েকদিন এই হোটেল খরচ খাওয়া দাওয়া খরচ ঘুরবো ফেরবো হ্যাঁ এরপরে বাড়ি পর্যন্ত ফেরত যাবো সব খরচ আমার যদি নায়ক ছাদ থেকে লাভ না দেয় তারই পরে যত খরচাপাতি হবে সব তোর আমার রাজি হ্যাঁ ঠিক আছে আমি রাজি কিন্তু দোস্ত কথা হচ্ছে তুই যে কতটা করলি সমস্ত খরচ তোর যদি নায়ক লাভ দেয় না দিলে খরচ আমার এই যে কতটা করলি কনফার্ম কর তুই এবার হাত খান শুয়ে হাতের বা হাতের একটু প্রমিস কর আর দুরূপা কি করছিস এই তো ধরলাম সেটি তাহলে তুই কথা ঠিক হ্যাঁ কোনো কিন্তু নড়চড় হবে না দোস্ত আমার কথা নড়ছ রাখি বাস পর্যন্ত তোর সাথে কোনো ভুলভাল কথা বলিছে না বলে নাই কিন্তু খরচপাতি টাকা পয়সার কথা তো হিরো লাভ দেবে না আচ্ছা ঠিক আছে তুই কলি দেবে না আমি কলাম দেবি রাখ ও বিজ্ঞাপন তাড়াতাড়ি শেষ এই বিজ্ঞাপন শেষ 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 শুরু আল্লাহ মানে মান রাখো তোমার বাসাইলি আমার টাকা গুলো বেঁচে গেল এই টাকা দিয়ে আমি শপিং করবো কেনাকাটা করবো এই তাহলে কি লো সমস্ত খরচ তোর আমার কোনো খরচ নেই আজকের থেকে একটা টাকা আমি খরচ করবো না দোস্ত রে মন খারাপ করিস নে জিতে গিয়েছিস আমার আমি দোস্ত আমি তোর সাথে একটা বড় অন্যায় করছি রে কি করেছিস সত্য সত্য আমি জিতে গেছি সবই ঠিক আছে অন্যায়টা হচ্ছে তো আমি না এই সিনেমার আগেও দেখছি আমি তো জানি হিরো সাত থেকে লাভ দেবে আর দূর তুই একবার দেখেছিস আর আমি এই ছবি তো ছয় ছয়বার দেখেছি ছয় ছয়বার দেখছিস তাহলে কি এর আগে কি লাভ হয়নি আরে ছয় ছয়বার দেখেছি আর প্রতিবার ভাবিছি যে এই বোকাটা এবার বুঝে আর লাভ দেবে না হ্যাঁ তো ইরাম করে আমি এমন ভাবিছি যে এর আগের ছয়বার লাভ দিছে এ সাতবার আবার বুঝে লাভ দেবে না এই জন্য আমি তোর লোকে বাকিটা এই জন্য আমি তোর সাথে বাজিটা লাগিয়েছি কিন্তু ও যে আবারও লাভ দেবে আমি বুঝিনি গাধার গাধা যাই কাজ দিস তো আমি কিন্তু জিতে গেছি বাজিতে তুমি কিন্তু আমার হাত খান শুয়ে ফমিস করিস তো কোনো নড়াচড়া নাই সব খরচ তোমার এরে আমি হিরোর ওই সানগ্লাস জামা প্যান্ট যা যা কালার দেখছি সব কেনবো মাঝখানে একটা শাড়ি দোস্ত রাকিব রাকিব দোস্ত তোর সাথে কিন্তু আমার বাজি ছিল না তোর সাথে আমার বাজি ছিল যে আমরা এই যে কদিন থাকবো খাবো আর বাড়ি ফেরত যাব সেই টাকাটা আমি দেবো তুই যে এখন এটা ওটা কিনবি সেই টাকা তো কথা হয়নি ওই টাকা তো তো দিতে হবি না রে তুই যখন এই খরচগুলো করবি আমার টাকাগুলো বেঁচে গেল না ওই বেঁচে যাওয়া টাকা দিয়ে মাঝখানে শাড়ি কেনবো বা মাঝখানে লুঙ্গি কেনবো নিজের করে দাওয়া খাবার কেন উরে উরে রে মরে গেল আমার বাসা কিতে লাগেছে কিতে লাগেছে সব মেজাজটা খারাপ হয়ে আছে এই ছাগলের বাচ্চা সাত সাতবার এবার কিন্তু লাভ দিয়ে দিচ্ছে আমার কিন্তু ভালো লাগতেছে না ওরে আমার খিদে পেয়ে গেছে চল চল
আজকে গরুর মাংস দেবার খাবো 3 প্লেট দোস্ত না 3 বাটি 3 বাটি গরুর মাংস এই যে রাশেদ কি এটা কিন্তু জুলুম হয়ে যাচ্ছে গরুর মাংস কেন তেলাপিয়া মাছ দেবার খাবো না বাজি ছিল আমি যা খাবো সব আমার না না দোস্ত তুমি এমন আমার কথা তাই বলে তাই বলে তুই আমার 7 দিনের টাকা একদিনে খরচ করতে পারিস ওরে তো না না এটা সম্ভব না তোর মত আর কি একটু যাবো এই তোরা এখনো সেট রেডি করছ নাই আরে ওই যে নায়ক নায়িকার যে বিয়ে হবে বিয়ের সিনটা হবে এই জায়গার সেটটা রেডি করো বস যে কোনো সময় নামবে তারপর আমারে ঝাড়ি দিবে আর লাইটটা লাইটটা এইখানে কি অবস্থা এখন বস কত দূর গিয়েল বস ওই যে নায়ক নায়িকার যে বিয়ে হ্যাঁ বিয়ের সিনটা এখানে সেট রেডি করতেছি আর এই যে এখানে ব্যাডটা করবে আমি আলমকে বলে দিছি আলম লাইট করে দিচ্ছে সোর্স লাইট ঠিক থাকবে ডেলাইটের সোর্সটাও থাকবে নো প্রবলেম কিন্তু তুমি এখানে গ্রামের সিন কেমনে করবা ভাই বস আমি আসি তো না আমি টয়লেটে ট্র্যাক করব আর এখানে ফুল গ্রামের ফ্লেভারটা আমি রাখতেছি আলম ওকে প্লিজ লাইট ওকে বস আপনি কোনো চিন্তা করেন না উপরে গিয়ে রেস্ট নেন সব রেডি করলে আপনার খবর দিব 40টা নাটক করলাম রেস্টে অন এয়ার করতে পারিনি 41 নাম্বার নাটক এটা আমার অন এয়ার করতে হবে এনি হাউ আজকে প্রথম দিনের শুটিং একটা ভেজাল যেন না হয় ভাই এখন তুমি হচ্ছে কি আমার দুই নায়িকা হ্যাঁ নিয়ে আসো আর যে দুটো ছেলে কি আমি কাজ করব ওই দুটো ছেলেকে নিয়ে আসো বস কোন দুটো ছেলে বস বস কোন দুটো ছেলে এই বরাবর নায়িকার বিয়ে হয় দুটো ছেলে আছে না ও বস আমি তো ছেলে রেডি করি নাই বস আপনি আপনি রাগ করেন না বস আমার আধা ঘন্টা সময় দেন আমি দুইটা হ্যান্ডসাম ছেলে নিয়ে আসতেছি জাস্ট আমার আধা ঘন্টা সময় দেন রকেট আমার ক্যারিয়ার তো হবে না তোমার ক্যারিয়ারও হবে না কোনদিন ডিরেকশন দিবা আমি 40 নাটক করলাম অন এয়ার করতে পারি না 41 আমার নাটক করতে দাও তো অন এয়ার করতে দিবা না আচ্ছা 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 বস দুইটা ছেলে একটা সিন বিয়ের কাজ আমি করতে পারবো না বস আপনি মাথাটা ঠান্ডা রাখেন আমি দুইটা ছেলে আধা ঘন্টার মধ্যে নিয়ে আসতেছি এই তাড়াতাড়ি সেট রেডি কর মোরশেদ সকাল সকাল মাথাটা ঠান্ডা নিয়ে আমি শুটিংটা করতে আসলাম আমার গাধা অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রেডি করে নাই নাইকা রেডি সেট রেডি হতেছে রেডি হয়ে যাচ্ছে আমি এখানে ইয়েটা দিচ্ছি আমি ফুল ফ্লেভারটা গ্রামে এনে দেবো আর আমি যে ট্র্যাক শটটা করতেছি এই যাবো আমার কাছে কি মনে হয় তুমি আর আমি সিনসিয়ার বাকি সবই গাধা এই নায়িকা দুটোর শিডিউল পাইতে আমার কত কষ্ট হয়েছে জানো কেউ আমার ডেট দেয় না আমি একটা ক্রিয়েটিভ লোক লাইটটা করো আমি শোনো ভাই আমি টোটাল গ্ল্যামারাস একটা প্রোডাকশন চাই ওকে বস বস আমি আসি তো টেনশন একদম স্ট্যান্ড বাই বস মোরশেদ হচ্ছে গিয়ে দুইটা বিয়ে হবে ছোট্ট একটা সিন বিয়ে হওয়ার পরে আমার মূল কাজ হচ্ছে যে মেয়েদেরকে বেস করা গল্প এখানে হিরো কিন্তু নাই ছেলে বেস কিন্তু গল্প না তুই সাইড হ ছেলে দুটো গাধারা আনতে গেছে আমার হচ্ছে মেয়ে বেসড গল্প এখানে কোনো হিরো নাই জাস্ট বিয়ে হওয়ার পরে মেয়েটার লাইফ নিয়ে একটা ক্রাইসিস ছেলে দুটো কি মানে আমাদের রকেট আনতে গেছে রকেট আনতে গেছে এখন আনা নাই কোত্থেকে নিয়ে আসবো আমি যাই না আমি তো সেট সেট নাইকে রেডি হবো তো আমি যদি হিরো না পাই তাহলে আমি শেষ রকেট আনতে গেছে বস এ রকেট ভাই হে খোদা ওখানে একটা ফুলের টপ দাও এখান থেকে এই এখানে তিনটা অ্যালবাম আছে এই অ্যালবাম গুলো এখানে চলো এখানে চলো শোনো আমি আমি একটা ওয়েস্টার্ন একটা লাইট টোন চাই বুঝছো মোরশেদ লাইটটা হবে একটু ব্লুইশ ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা লুক হবে এখানে মনিটর লাগাও ফ্রেমটা এখান থেকে ধরবা আমার মনিটর দাও ক্যামেরা নিয়ে আসো ওকে ওকে
কতক্ষণ লাগবে তোমাদের 10 মিনিট না 10 মিনিট লাগবে না 2 মিনিট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমার কল দিও আমি নায়কাদের সাথে আমি নিজে আসছি বলছি আমি সিকোয়েন্সটা বুঝে রেডি করতেছি তুমি সেটটা রেডি করো এ হ্যালো একটা অন করো বসে কত দূর হইলো কাজ এই সেটের কাজ শেষ সেটের কাজ শেষ জি বস দাও এর নিয়ে যাও এটা ফালাও এটা ভাই ডাস্ট অ্যালার্জি কারণে ভাই আমার খুব হাঁচি হয় অল টাইম ডাস্ট এনার্জি আই নো দে আমরা এই যাচ্ছি আর হচ্ছে ডেড়ে সুস্থ এখান থেকে দিচ্ছি আর আলো যেটা করতেছে এই করতেছে এখানে নায়িকা থাকবে এখানে আরেকটা নায়িকা থাকবে এখানে নায়ক থাকবে এখানে নায়ক থাকবে আপনি কি ডিপার্ট করছেন আমাকে বলেন আমি একটা গ্ল্যামারাস প্রোডাকশন চাই আই নো দ্যাট আমি ফুল প্রায়োরিটি মেয়েদেরকে চাই কারণ হচ্ছে আমার মেয়ে বেসড গল্প তুমি ওইখান থেকে ফ্রেম ধরবা বস ঠিক আছে ঠিক আছে আমি আপনার সাথে টোটাল 40টা প্রোডাকশন করছি এটা 41 নাম্বার রাইট ঠিক আছে সো আপনি টেনশন নিন না এই আলম আলম লাইটার সুস্থ এখান থেকে দেখো ভাই যে ফ্রেম ঠিক আছে না চলো এই আর্টিস্ট কল দাও আর্টিস্ট কল দাও হ্যালো জি ভাই আর্টিস্ট কল দাও বস চালো ওকে আছে আলে না আচ্ছা আমি দেখতেছি আমার মনিটর দেখো মনিটর দেখো আমাকে জি আমি দেখতে যাচ্ছি ফাদ ভাই Oh my god. Fantastic. You girls are looking brilliant. Brilliant. আমার কোন প্রোডাকশনে কোন নায়িকা এত সুন্দরী হতে পারে আমার জানা ছিল না. I'm really happy. খুব সুন্দর মেকআপ হয়েছে. খুব সুন্দর মেকআপ হয়েছে. আমার মেকআপ ম্যানকে আমি আগামী 5টা প্রোডাকশনে নিব আমি. ভাই আপনি প্রবলেম কি এটা তো আমাকে খুলে বলেন তো কেন কি প্রবলেম কি লাগবে তোমার এই যে ব্রাইডাল মেকআপ নিয়ে আমি বসে আছি আপনি শর্ট শুরু করতে পারছেন না বুঝলাম না শুনো গল্পের যে বিষয়টা আছে সেটা তো তোমরা খুব ভালো করে জানো এইখানে হচ্ছে দুটো ছেলে লাগবে ফ্ল্যাশব্যাকে দুটো ছেলের সাথে তোমাদের বিয়ে হবে তারপরে পুরোটা গল্প তোমাদের উপর একটা সিনের জন্য দুটো ছেলে লাগবে আর কোনো কিছুই না তারপরে তোমাদের ক্রাইসিস তোমাদের লাইফস্টাইল তোমাদের স্ট্রাগল তোমাদের পিক আপ পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে ছেলে দুইটা আসলে অন দ্য ওয়ে তারা আসছে আমি গল্পটাকে ভালো করে বুঝিয়ে নিই তোমরা তো অ্যাবসলিউটলি রেডি তোমরা মেকআপ রুমে থাকো গল্পের বিষয়টা হচ্ছে যে ছেলে দুইটার সাথে তোমাদের আগে বিয়ে হয়েছে ছেলে দুইটার সাথে তোমাদের আগে বিয়ে হয়েছে সামহাও ছেলে দুইটা তোমাদেরকে চিট করেছে তারপরে তোমরা হেল্পলেস না তোমাদের ফ্যামিলি আছে না তোমাদের হাজব্যান্ড আছে তখন একটা স্ট্রাগলিং লাইফ একটা মেয়ে ইয়াং মেয়ে হাজব্যান্ড না থাকলে যে স্ট্রাগলিং লাইফ তখন তোমার ক্যারিয়ার বিল্ড আপ করবা শহরে এসেছো একটা বিশাল পেইন ভাইয়া হ্যাঁ গল্প আমি জানি এখন বলেন শর্ট কখন শুরু করবেন আমার অ্যাসিস্ট্যান্ট অলরেডি আর্টিস্ট নিয়ে আসছে অন দ্য ওয়ে তোমরা এক কাজ করো মেকআপ রুমে যাও এসিতে বসো এসিতে গিয়ে বসো যেন মেকআপটা নষ্ট না হয় আমি কল দিচ্ছি উইদিন 20 মিনিটস ট্রাস্ট মি আমার সেটের একটু কারেকশন আছে লাইটের একটু কাজ করতে হবে তোমরা উপরে যাও আরে ভাইয়া ব্যাপারটা কিন্তু এত সহজ না তুমি যতটা সহজ করে আমাদেরকে বলতেছো ঠিক আছে কারণ এত অল্প সময়ে তুমি দুইটা যুবক কোথা থেকে ধরে নিয়ে আসবা বাজে ভাই ওই সব ব্যাপার নিয়ে তুমি একদম চিন্তা করো না নায়িকা তোমাকে এস্টাবলিশ করা হচ্ছে আমার কাজ তোমরা মেকআপ রুমে যাও এসিতে বসো মেকআপ ঠিক রাখো তোমাদেরকে গ্ল্যামারাস দেখানোই হচ্ছে আমার কাজ ওকে যাও আর যদি কোনো কিছু লাগে আমাকে একটা টেক্সট করো আর কিছু লাগলে আমাকে বলো পরে যাবি নি দেখিস গেলাম হ্যাঁ তা তো দিয়েছিলাম
ব্রাদার মানে আপনি আমার বাপের বড় বের ছোট ছেলে না ছোট বের বড় ছেলে না না সেরকম কিছু না মানে আমরা তো ভাই ভাই তাই না এ রাখেন ভাই ভাই মিয়া আপনার মতলবটা কি বলেন তো শোনেন আমাকে দেখে যেরকম বোকা মনে হচ্ছে আমরা কিন্তু এরকম বোকা না হ্যাঁ পকেটে টাকা পয়সা রাখিনি জুতোর ভিতর লুকিয়ে রাখিছি কাজ হবে না ওই মিয়া কি ভাবতেছেন কিডন্যাপ করবেন আমাদের পারবেন না আমার পকেটের ভিতর একটা কার্ড আছে কার্ডের ভিতর একটা নাম্বার আছে আমার মামা কোতোয়ালি থানার ওসি মামার যদি একটা ফোন দিই দশ মিনিটের মধ্যে এখানে চলে আসে আপনাকে গুষ্টি সহ অ্যারেস্ট করবে সাবধান না না আমি কিডন্যাপার না বিশেষ প্রয়োজনে আপনাদের দুজনকে আমার দরকার বিশেষ প্রয়োজনে দরকার মানে মতলবটা কি জানতে চাই হ্যাঁ বিশেষ প্রয়োজনটা কি মানে আমরা এই এলাকায় একটা নাটকের শুটিং করতেছি তো সেই নাটকের একটা সিনে দুজন নায়িকার সঙ্গে দুজন হ্যান্ডসাম যুবকের আমরা বিয়ে দিব মানে আপনারা যদি চান তাহলে এই নাটকে অভিনয় করতে পারেন কনভেন্স মানে কিছু টাকা পয়সাও পাবেন মানে দুই নায়িকার সঙ্গে আপনাদের দুজনের বিয়ে দিতে চাই টাকা পয়সা আপনারা কি রাজি আমরা রাজি রাজি চলেন নায়িকা অনেক সুন্দর হ্যাঁ তাই না আপনাদের ভালো লাগবে মানে এখনকার হিট দুজন নায়িকা আর ওই কিছু কনভেন্স টাকা পয়সা উনি পাবেন টেনশন নাই হ্যাঁ সুন্দর না হলে কিন্তু বিয়ে করব না আগে কয়ে দিচ্ছি অবশ্যই অনেক সুন্দরী আর আমরা কাউরে ফ্রি কাজ করাই না আমরা কম বেশি একটু পেমেন্ট দেই কনভেন্স দেই হ্যাঁ আর শুনেন নায়িকাদের সামনে এদিক দিয়ে আসেন হ্যাঁ নায়িকাদের সামনে বেশি কথা বলেন না কিন্তু ক্যামেরা একটু প্যান করতে হবে আর টু এটা তো লক ফ্রেম ওকে ডান ইটস আ গুড ফ্রেম ভালোই তো খারাপ কি আচ্ছা আমি আমি এই জায়গাটার একটা ল্যাম্প চাই যেটা জাস্ট একটা এজ বেরোবে বুঝছো ভাই তুমি আমার জাস্ট ফ্রেমটা দেখো ইন্টারন্যাশনাল ফ্রেম কিন্তু আমার আর্টিস্ট রেডি না কেন কারণ আমার একটা গাধা অ্যাসিস্ট্যান্ট আছে গাধা অ্যাসিস্ট্যান্টের কারণে আমি আর্টিস্ট খুঁজে পাচ্ছি না এইভাবে কাজ হয় ক্রিয়েটিভ ওয়ার্ক এভাবে হয় না মোর্শেদ একটা বোকা অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করলে যা হয় একটা সিনের জন্য দুইটা আর্টিস্ট আমি চাইলাম গাধায় রেডিই করে নাই আমি কাজটা করবো কেমনি আমার সেট রেডি আমার নায়িকা রেডি সব রেডি আমি তো ফাইসা যাবো ভাই এটার কথা বলতে নাই স্যার আসেন 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 এদিকে আসেন এদিকে আসেন যে এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই যে এখানে দাঁড়ান বস এই যে দুজন হ্যান্ডসাম নায়ক নিয়ে আসছি এরাই নায়িকাদের বিয়ে করবে বস চলে কিনা একটু দেখেন না ভালো ঠিক আছে চলবে না ঠিক আছে তোমাদের নাম কি আমি রাকিব খান রাশিদ খান রকেট ওদের দুজনের অরিজিনাল নামটাই থাক যা আছে ওইভাবেই আমরা কাজ করব ওকে ভাই তোমরা একটা কাজ করো তোর মেকআপ রুমে গিয়ে রেস্ট নাও মেকআপ নাও আমরা রেডি হলে তোমাদেরকে কল করব ওকে জাস্ট এ মিনিট এদিকে আই এ শোন ওরা বিয়ে দেওয়ার কথা বলে যদি সত্যি সত্যি নায়িকা দেশে আমাদের বিয়ে দিয়ে দেয় তাহলে পরে কি 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 করতে চাচ্ছিস আমি আমি চাচ্ছি যে আগে আমরা ওই দুই নায়িকাকে দেখবো যদি মোটা কাইলা বাইটটা হয় তাহলে কিন্তু বিয়ে করব না সুমন কর সত্যি সত্যি বিয়ে হয়ে গেল তখন তোর বাপ আমার বাপ এই দুই বউ নিয়ে যখন বাড়ি যাও না জটার বাড়ি দিয়ে বিদায় করবে না জীবনে বাড়িতে ঢুকতেই দেবে না ও তাহলে তাহলে করে কাজ করে কি ব্যাটারি সে বলি হ্যাঁ যে আমরা আগে যাদের সাথে বিয়ে হবে তাদের তাকে দেখবার চাই ঠিক আছে চল চল এক্সকিউজ মি বস আমাদের একটা অবজেকশন আছে কি অবজেকশন যে মেয়ে দুটোর সাথে আমাদের বিয়ে ঠিক করবে বিয়ে দিচ্ছেন ওই মেয়ে দুটোকে আমরা একটু দেখতে চাই ও মাই গড শুনো যারা কাজ করছে আজকে তারা প্রমিনেন্ট স্টার ওয়েল রিনাউন্ড তারা সেলিব্রিটি তাদের সাথে তোমরা কাজ করছো কি দেখবা না 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 না
আমরা দুজন যাদের বিয়ে করব বাড়ি নিয়ে যাব তাকে আমার একটু দেখতে হবে না একটু একটু দেখতে হবে তাকে দেখলে তো বিয়ে করতে পারছি না রকেট তুমি এক কাজ করো আমাদের এই দুই হিরোকে নিয়ে নায়িকাদের সাথে পরিচয় করিয়ে দাও সিনটা করা হয়ে গেলে অল ডান মেকআপ নিয়ে তার রেডি থাক আমার সেট রেডি হয়ে গেলে আমি কল দিব যাও নিয়ে যাও দুর্বল অনেক ক্যাটাগরি শর্ট নিয়ে কিছু করার নেই এই হইতেছে আপনাদের দুই নায়িকা এই দুই নায়িকার সঙ্গে আপনাদের বিয়ে হবে কি পছন্দ হইছে রকেট ভাই হ্যাঁ ইনোটা কারা ওই যে একটা বিয়ের সিন আছে না বিয়ের সিনে এই দুজনের সঙ্গেই তো আপনাদের বিয়ে হবে মানে এদের জন্যই তো এতক্ষণ অপেক্ষা করেছিলাম আমরা হুম তাহলে আমরা শটটা শুরু করি তাড়াতাড়ি শটটা শুরু করলে তাড়াতাড়ি শেষ করতে পারবো আই ফিলিং সো টায়ার্ড সরি সরি একটু দেরি হয়ে গেছে এখনই শুটিং শুরু করতেছি তাহলে নায়িকা পছন্দ হয়েছে চলেন যাই তাইলে জাস্ট আ মিনিট এই শুন না বন্ধু হ্যাঁ বল মেয়ে দুজন কিন্তু অনেক সুন্দর আছে মাশাআল্লাহ যদি হয়ে যায় মন্দ হয় না কিন্তু কি বলিস হ্যাঁ এই আগে জানতে হবে না ওই দুই মেয়ের আগে বিয়ে হয়েছে কিনা একবার ভাবে থাক যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় আর ওকে যদি আগে বিয়ে থাকে তাহলে আমাদের বিরাট লস হয়ে যাবে বিরাট লস মানে বিরাট লস তাহলে কি করব তাহলে পরে এক কাজ করি কে আগে আমরা শিওর হয়ে নি যে ওগের আগে কোনো বিয়ে হয়েছে কি না ঠিক কথা আমরা কিন্তু তো বোকা না হ্যাঁ কিন্তু আমাকে ওখান জিজ্ঞাসা ছিল আবার কি মানে অন্য আগর দুজনের মানে ওই দুজন রূপসী নায়িকাদের কি আগে বিয়ে হয়েছে কিনা সেটা জানতে হবে ম্যাডাম নতুন তো আসলে বোঝেন অনেক কিছু না না একদম আনম্যারিড নায়িকা এর আগে কোনো দিন কোথাও বিয়ে হয় নাই আর তো কোনো সমস্যা নাই পছন্দ হয়েছে তো আমরা রাজি কোনো প্রবলেম নেই তাইলে নায়িকা তো পছন্দ হয়েছে আর তো কোনো সমস্যা নাই ম্যাডাম তাইলে ওদের আমি একটু রেডি করাই ফেলি এবার চলো আমরা রাজি আমরা রেডি করাইতে হবে তো আসেন আসেন কখন এখানে বসবো না আমরা এদিকে আসে আমাদের না বিয়ে এখানে আপনাদের আসল নাম বাবার নাম ঠিকানা সব সুন্দর মতো বলবেন কোনো সমস্যা নাই এরপরে কাজী যখন কবুল বলতে বলবে তখন তিনবার কবুল বলবেন বুঝতে পারছেন ক্লিয়ার এখানে আমার কোনো স্লো শট যাবে না এই আরে এত কি ভাবতেছেন বুঝছেন তো বুঝছি ঠিক আছে বস বুঝাই দিছি আপনি অ্যাকশন দেন তুই প্রেমে বাড়ি যাও তুমি রেডি তুমি রেডি স্ট্যান্ড বাই ভাইয়া আপনারা শুধু কবুল করবেন আর কোনো কাজ নাই ঠিক আছে বাকি কাজ কাজী সাহেব ফুয়াদ ভাইয়া ভাইয়া আপনার অ্যাড্রেস বলেন জি মোহাম্মদ রাকিব খান পিতা মোহাম্মদ ইউনুস খান
ঠিকানা আইতেছে 344/3 কাজীপাড়া রূপগঞ্জ। আপনার ভোটার আইডি কার্ড নাম্বার? भैया আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার 38/3/12/13/122। আপা আপনার নাম আর বলুন। নাম হচ্ছে জুলি ইসলাম। অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর 14। কবুল 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 আলহামদুলিল্লাহ কবুল 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 আচ্ছা এবার সাইন করে দেন এখানে আপনারা দুজন কোনখানে দেবো ভাই বেশি না অল্প কিছু দিছি আর কি। তো আপনাদের কাজ শেষ, আপনারা এখন তাহলে যাইতে পারেন। ভাই কি করছেন আপনি? বিয়ে দিলেন নাটকের বিয়ে শুটিং শুটিং থামেন আপনি কি ভাবছেন? হ্যাঁ কাজী সাহেব, আমার নাম লেখা নাই, ওর নাম লেখা নাই, বাপের নাম লেখাইছেন, মার নাম লেখাইছেন, অ্যাড্রেসও লেখাইছেন, আর আমরা দুজনে তো কবুল 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 কইছি। হ্যাঁ বউ দেবেন না, ফার্স্ট লেভেল, আমরা কিছু বুঝি না। আচ্ছা আচ্ছা কি হয়েছে? না বস, মানে এরা নতুন তো, এরা তো শুটিং বোঝে না, তো এরা মনে করতেছে এরা সত্যি সত্যি বিয়ে করছে, এখন বলতেছে বউ ছাড়া নাকি যাবে না, কি একটা ঝামেলার মধ্যে পড়লাম না। হ্যাঁ আমরা শুটিং বুঝি না কিন্তু বিয়ে বুঝি। তোমার কাজ কি? এডি, চিফ এডি। মাঝে মাঝে কি মনে জানো, গালের নিচে না খুব জোরে একটা দাওয়ার খুব ভালো লাগে আমার, কি যে আনন্দ লাগে। স্টুপিড ভাইয়া, এইটা শুটিং, শুটিংয়ে নাটকের জন্য দুটা ক্যারেক্টার প্রয়োজন ছিল, দ্যাটস ইট। আপনাদের পেমেন্ট পেয়েছেন না? বউ সারা আমরা দুজন এখান থেকে যাব না। আরে ভাই, জীবনের প্রথম বিয়ে করেছি, বউ সারা তো যাবই না আমরা, নাকি কইস? বাসর করবো না। আরে ভাই, সিনেমায় নাটকে নায়ক নায়িকার বিয়ে বাসর ঘর এগুলি দেখেন না, এগুলি তো মিথ্যা, এগুলি তো সত্যি না। ভাই আপনাদের কাজ শেষ, আপনারা দয়া করে এখন যান। এ এ থামেন থামেন, নাটক সিনেমায় হিরো হিরোইনদের অরিজিনাল নাম কিন্তু বিয়েতে থাকে না, আমাকে দুইজনে অরিজিনাল নাম দিছি, বাপের নামও দিছি, অ্যাড্রেসও দিছি, কত কয়বার কব। হ্যাঁ দাদা, বড় ভাই ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে যে আমাদের শুটিংয়ে একটা সিনের জন্য দুইটা ছেলে দরকার ছিল, বিয়ে করানোর জন্য, বিয়েটা কোনো বাস্তবতা না,
রিয়েলিটি না, অরিজিনাল না, যা ছিল অভিনয় এবং নাটকের জন্য। এটা আপনারা ব্যক্তিগতভাবে নিয়েন না, গল্পের জন্য করা। আপনারা পেমেন্টটা পেয়েছেন, আপনাদের অভিনয় শেষ, আপনাদের পারিশ্রমিক শেষ, আপনারা প্লিজ এখন চলে যান। থ্যাংক ইউ, আমরা কাজটা করি, আমাদের না অনেক কাজ আছে। আপনি ভাবছেন আমরা ঘাস খাই, ভাত খাই না, মাছ খাই, মাংস খাই, কোনটা গরুর মাংস, কোনটা মহিষের মাংস, এটা কিন্তু আমরা বুঝি। আমরা গ্রামতে আইসি, মাগুর আমাকে বাড়ি উঠছেন, সব চিনি। বেশি তেড়েবেড়ে করবেন না, ভালোভাবে করছি, বৌখান দিয়ে দেন, দুজন সসম্মানে চলে যাই। মামারে নিয়ে পুলিশের পুরো একটা গাড়ি সহ এসে বৌ নিয়ে যাবে। একদিন সময় তো গেছে, একদিন সময় দিতেই পারি। দেবো ঠিক আছে, আপনাকে আমরা একদিন সময় দিলাম, বউ বউয়ের সাথে কথা কান, চাইলে বউর বাপ মা আসুক, শ্বশুর শাশুড়ি তো একটু সালাম মুবারক করে তো নিতে হবে। আমার মামা কিন্তু ওসি, বেশি তেড়ি বেড়ি করবেন তো, ওই থানার থেকে গাড়ি এসে আপনাকে ধরে নিয়ে যাবেন। একদিন সময় দিলাম, এই সব কালকে এসে বউ নিয়ে চলে যাবো। ঝামেলা করতে করুন, আমার মামারে কিন্তু নিয়ে আসবো আমি, ওরা তো পুলিশ জানে না। কিরে তুই হঠাৎ করে আমার পাগলের মতো হাসছিস কেন? তুই জানিস কাল প্যাকআপের পর কি হয়েছে? কি হয়েছিল? আরে ওই যে সোয়াদ ভাইরা বলল ওদের সাথে যে আমাদের শুটিং হলো, আমাদের কো আর্টিস্ট যে দুজন। হ্যাঁ ওই যে ওই ইডিয়েট দুইটা। আরে হ্যাঁ, ওরা ভাবতেছে ওদের সাথে আমাদের রিয়েল বিয়ে হয়ে গেছে, আর ওরা নাকি বউনা নিয়ে যাবেই না। বলিস কি, বিষয়টা তো ইন্টারেস্টিং। তুই দেখছোস ওরা কত বড় বোকা? আমি ওদের জাস্ট প্রথম দেখে বুঝতে পেরেছি ওরা সত্যি ইডিয়েট। বাই দ্য ওয়ে, তুই ডিনার করেছিস? আমার ডিনার তো শেষ, আর তোর ডিনার উপরে রাখা আছে, তাড়াতাড়ি ডিনার শেষ করে আয়, কাল সকাল সকাল শুট আছে আমাদের। আমি ডিনার করছি না, আমি ঘুমাবো, গুড নাইট। বিয়ে করেছি, বিয়ের পর বউ পালাম না, সুন্দর দিক কি হবে বল দেখিনি। এখন কথা হচ্ছে বিয়ে যখন করেই ফেলেছি, বউ ওদের কাছ থেকে আদায় করে নিয়েই আমাকে ফিরতে হবে, যে করেই হোক। তেলেটা কাজ করি, কালকে আমরা সকল সকল এখানে চলে যাব, যাইয়ে ক্যাওয়াজ করবো, চিল্লাবো, লোকজন জড়ো করে একটা হিদিমিংসি করে ফেলাবো, মানুষ সবজন এক জায়গায় জড়ো হবে, তখন কবো আমাকে বিয়ে করাবো ওরা দেয় না। এক কাজ করা যায় না কি, আমরা আইনের আশ্রয় নিতে পারি না? এই শোন না, তোর না এক মামা আছে কোতোয়ালি থানার ওসি, তাকে একটা ফোন দিয়ে দেখ না বেটা। তোরে না আমি অনেক সালাক ভাবছিলাম, তুই তো বলো তোর বলত। এই তুই জানিস না, তুই জানিস না মামার কাহিনী, তোর না কতবার করলাম যে মামার একটা কাইলা মোটা মাই আছে, ওই মায়ের লগে আমার বিয়েতে যেন মামা মামি উঠে পড়ে লাগছে। আমি এইখানে এসে হোটেলে উঠছি ক্যা, আমি তো মামার বাড়িতে যাওয়ার কথা, গেলে তো আর বিয়ে দিবে না, এই কালা মেয়ের বিয়ে করবো আমার মতো সুন্দর। যদি মামারে কই মামা এই ঘটনা হিসেবে বিয়ে করছে, মামা তো খুশি হবে, সে কি আসবে? সে কম আমার বাড়িতে এসে মেয়েটারে বিয়ে করো। বন্ধু তোর কথা যুক্তি আছে, আচ্ছা এক কাম করি চল, ভালো লাগতেছে না, কিছু খাই চল, খিদে লাগিয়ে গেছে। আমারও তো খিদে লাগিয়েছে রে, কিন্তু খাওন তো যাবে না, আমি ওর চোখের সামনে আমার বউটা শেয়ার দেব। Just
এই রেলিংটা থেকে আসবে নাইকা আসবে নাইকা আসবে একদম আসবে স্লো মোশন আসবে ওর যে আঁচলটা না এই সিঁড়ি বে 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 এখানে আসলে পর তুমি জাস্ট হ্যান্ডি পুরোটাই হ্যান্ডি পুয়াদ ভাই পুরা ক্লোজ আপ শটে হ্যাঁ ভাইয়া বলো কিছু লাগবে হ্যাঁ ভাইয়া ভাইয়া শুটের যে শটটা আছে না সেটা কিন্তু আমার স্লো মোশন দিয়ে শুরু হবে স্লো মোশন আরে এটা তো মামুলি ব্যাপার তোমার যে কি পরিমাণে ক্লোজ আপ আর স্লো মোশন আছে ইউ হ্যাভ নো আইডিয়া আমি কাকে কষ্ট করতে আরে তুমি তো জানোই না গতকাল কেন শট নিলাম না ক্লোজ এই চুলটা এভাবে উঠছে এইটা যখন আমি ট্রেলার দিব তুমি তো পাগল হয়ে যাবে আচ্ছা ভাইয়া গতকাল প্যাকআপের পর কি হয়েছিল হ্যাঁ আরে কি হয়েছিল আর বলো না তুমি আমার তো মাথা গরম হয়ে গেছে এসব গাধা অ্যাসিস্ট্যান্ট নিয়ে যে আমি কেন কাজ করি আচ্ছা বল তো এই ধরনের ক্যারেক্টার তোমরা এত ভালো প্রোডাকশনে কিভাবে নিয়ে আসো শোনো রকেট নিজে একটি ইডিয়েট আর নিয়ে আসছে আরো দুইটা ইডিয়েট এক্স্যাক্টলি কাই সি আজকে এই যে তুই বলতে কেন আছে তুই বলছরা আমরা এখান থেকে যাবো ওরা রকেট এই রকেট বস এই রকেট আমার সেটের মধ্যে ওরা এখানে কেন এই আপনারা এখানে কেন বাইরন এই রকেট র‍্যাপ ডাকো ভিডিও ডাকো আর্মি ডাকো সারে খুশি ডাকো অ্যাসেম্বল মানলো এখান থেকে দুইজন দুর্বল তারা যাব না রকেট ওরা এখানে কি করছে ওদের কাজ শেষ না তোমরা ওকে অ্যাক্টিং এর পেমেন্ট দাও নাই তো পেমেন্ট দিও তো অভিনয় শেষ ওরা আজকে সেটা কি করছে আমি কি নাটকটা শেষ করব না আমাকে নাটক শেষ হবে না আরে ভাই একটা সেটের মধ্যে বাইরের মানুষ কেন তুমি একদম চিন্তা করো না রকেট এই মুহূর্তে তো দুজনকে বের করো আপনাদের দুজনরে যেন শুটিং এর আশেপাশেও না দেখি যদি দেখি তাহলে লাঠি চার্জ করতে বাধ্য হব এ ভাই বাইরে ভাই তুই না কইছিলি আমরা ভাই ভাই বিয়ে যখন দিয়েই দিছিস বোর্ডারে দে দে না ভাই এ ভাই আমরা তো এই মুহূর্তে আসতেই চাই নাই আপনি না আমাদের পড়া মোটা নিয়ে আসলেন বিয়ে দিলেন এখন এমন করতেছেন কেন এই এই আপনারা কি যাবেন না পুলিশ ডাকবো এই পুলিশ ডাকলি ডাক যা করতেছিস কর বউ সারা এখান থেকে যাব না যাব না দরকার পড়লি এখানে বসে অনশন করব জীবন দিয়ে দেব তা বউ সারা যাব না হ্যাঁ 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 বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বেকা করা লাগবে আঙ্গুল বেকান আর যাই বেকান আরে যা খুশি করেন জীবন দেব তো বউ স্যার এখান থেকে যাব না এই কি করতে পারেন করেন তো ঠিক আছে আমি আসতেছি অনুসন্ধ বউ স্যার ফেরবো না বউ স্যার যাবো না আরে বউ স্যারের বাড়ি গিয়ে কি মান সম্মান থাকবে জীবনে একটাই বিয়ে করলাম তার থেকে বউটারে কবে ভাই ভাইয়া আমার ফ্রেশ অরেঞ্জ জুস লাগবে আচ্ছা ঠিক আছে তো লাভ হলো তো চা খাও তোমাদের পরের কন্টিনিউটি তোমাদের বসলো রকেট এ ভাইয়া এই যে ভাইয়া 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 এই ফ্যানটা টাকা দেন না উফ এত গরম এই যে নাইকাদের দিকে যান আমার লাগবে না নাইকাদের দিকে মেকআপ নষ্ট হয়ে যাবে তো অনেক সময় লাগবে ঠিক করে হ্যাঁ এই 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 যাও যাও বস হ্যাঁ একটা ঝামেলা হয়ে গেছে বস ওই পাগল দুইটা কান্নাকাটি করতেছে ওরা বলতেছে বউ ছাড়া নাকি যাবেই না এই ঝামেলাটা কে পাকাইছে রকেট এখন আমি কি করব এই বিপদকে আমি ডেকে আনছি তুমি আমাকে বলো লাখ লাখ টাকার প্রোডাকশন যদি নষ্ট হয় না ড্যামেজ দিবে কে আমি কিন্তু তোমার পেমেন্ট থেকে কাটবো এইভাবে কাজ হয় না তো এভাবে কাজ করা যায় আরে ভাই আমি একটা শিল্পী মানুষ আমার একটা যদি লস হয় আমি কিন্তু সমস্ত টাকা তোমার থেকে কাটবো এই ড্যামেজটা দিবে কে কুল পারফেক্ট কুল ওদের সাথে মাথা গরম করে কথা বলতে হবে না ওদেরকে মাথা ঠান্ডা করে বুঝিয়ে বলতে হবে তাহলে ওরা বুঝবে গাধা কে এই দুইটা গাধা গাধাকে কে বোঝাবে আমি বোঝাবো আমি গাধা কি বুঝবে কিন্তু ফোয়াদ ভাই আমার যেটা মনে হচ্ছে ওরা না খুব সহজ সরল আর খুব আবেগী এই জন্যই হয়তো বস ওদেরকে তাড়ানোর একটা বুদ্ধি আমার মাথায় আসছে
তুই কোন বুদ্ধি আমাকে দিবি না ছাগল একটা আচ্ছা বল কি বুদ্ধি তোকে যখন প্রথম শুটিং এ নিয়ে আসছিলাম এটা তো সহজ সরল শুটিং বোঝে না এরা বারবার জিজ্ঞেস করতেছিল যে এই দুই নায়িকার কি আগে বিয়ে হইছে এখন যদি দুই ম্যাডাম ওদেরকে গিয়ে বলে যে তাদের আগেই বিয়ে হয়ে গেছে তাইলে কিন্তু ওরা চলে যাবে ইয়েস গুড আইডিয়া আমার মনে হয় ওরা যেরকম বোকাশোকা এই বুদ্ধি কাজে লাগবে তুমি শিওর ড্যাম শিওর কোনো ঝামেলা হবে না তো হুম একদম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা দুজন যাও ওই দুইটার কাছে যাও ওই দুইটাকে গিয়ে বলো যে তোমরা ম্যারিড আর তোমাদের একটা বাচ্চা আছে ওকে দেখো কি হয় দেরি করছিস কেন চল তাহলে ওকে ভাইয়া হ্যাঁ আমি সবসময় শর্টটা নিয়ে ভাব অবশ্যই অবশ্যই চল 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 ম্যাডাম একটু সুন্দর করে বুঝিয়ে দিন অবশ্যই আরে লাইটটা এখানে কে রাখে একটু সাইড করে দাও বস বস আমার কথা ছিল খুশিতে আমরা জানতাম আপনারা আসবেন কারণ আমরা দুজন হচ্ছে আপনাকে দুজনের রিয়েল হাজবেন্ড আসে এখন বলেন আমাদের সঙ্গে যাবেন বাড়ি বাড়ি যাবেন শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি অনেক সুন্দর ইয়ে মানে কি করে যে বলি আপনাদেরকে আসলে আমরা দুজন অনেক বড় বিশাল বড় একটা সত্য লুকিয়েছে আপনাদের কাছে আসলে জানি না এই সত্যটা জানার পর আপনারা আমাদেরকে গ্রহণ করবেন কিনা কি করছে এই আপনারা কি সত্য লুকিয়েছেন কত আসলে আমাদের আগে বিয়ে হয়েছিল আর সেই ঘরে আমারও একটা বাচ্চা আছে আর ওর 3.5 বছর বয়সের একটা বাচ্চা আছে হ্যাঁ আর আপনারা যদি ওই বাচ্চাকে মেনে নেন তাহলে আমরা আপনাদের সাথে যেতে রাজি আছি শুনছিস এ বেটা কি কয় কত বড় একটা সত্য কথা গোপন করিছে আরে একটা কোণে দেখি দুইটা সত্য গোপন করিছে বিয়ে হয়েছে তা নয় মানলাম বাচ্চাও আছে এখন কি করবো আমরা আমার মনে ডিভোর্স লেটার নিয়ে ওটাই ভালো হবে নে ওদেরকে স্যার বলি আমাকে তার ডিভোর্স লেটার দিয়ে দেন না হলে তোরা বাচ্চা সহ বাড়িতে আমাকে সম্পত্তি আত্মসাৎ করতে পারে কি হলো আপনারা কি পরামর্শ করলেন শুনি তো আপনারা আমাকে ডিভোর্স লেটার দিয়ে দেন নালে যাবো না 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 ভাই মানে না না ডিভোর্স লেটারের কোনো প্রয়োজন নেই আসলে আপনারা যদি চলে যান তাহলে এখন সব ঝামেলা মিটে যাবে না 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 আমরা অতটা বোকা না যতটা দেখে আমাদের মনে হতে পারে নাকি মনে এখন ডিভোর্স না দিলে পরে পরে দেখা গেল আপনারা আমাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে দিলেন ও আবার বাচ্চা কাছে নিয়ে আমাদের বাড়ি ফিরে উঠলেন সম্পত্তি সম্পত্তি আত্মসাৎ করবেন এ সালাকে করতে দেব না এ এ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা কালকে আসেন আমরা আপনাদেরকে ডিভোর্স লেটার দিয়ে দিচ্ছি কেমন ডিভোর্স লেটার দেবেন ঠিক আছে ধন্যবাদ এটা কোন ডিভোর্স লেটার লাগবে ও মানে ওই দুটো ছেলের কথা হ্যাঁ ও ভুয়া ডিভোর্স চাচ্ছে
আচ্ছা এটা তো একটা ইন্টারেস্টিং কাহিনী হতে পারে, এটা নিয়ে যদি আমি একটা নাটক তৈরি করি, সুন্দর একটা গল্প, প্লট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো কিন্তু। আচ্ছা তুমি কিন্তু একটা ভালো কথা বলছো না। আচ্ছা আমরা এটা করলে কেমন হয় বলো তো? সাপোজ ধরো আমরা একটা ভুয়া ডিভোর্স লেটার মেক করলাম আর ওদের রিয়েল নাম দিয়ে মেক করলাম, ওদেরকে পরে দিয়ে দিলাম। দিস ইজ আ ভেরি গুড আইডিয়া, একটা ভুয়া ডিভোর্স লেটার আমরা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে জানো, এই দুইটা ইডিয়েট চলে যাবে, আপদ চলে যাওয়া মানে হচ্ছে আমরা শুটিংটা ঠিকঠাক মতো করতে পারবো। ওকে ডান, একটা ভুয়া ডিভোর্স লেটার আমি রেডি করছি তোমাদের জন্য। ওকে ওকে, হ্যাঁ ইডিয়েট দুইটার কথা এখন রেখে চলো আমরা শর্টে যাই, টাইম তো শর্ট তাই না, আর আমরাও রেডি। এক্স্যাক্টলি, আমি সেটা বলার জন্য এসেছি। ও তোমাদের ভালো লাগলো না এত কথা বলি? ওকে তোমাদের ড্রেস কন্টিনিউটি চেঞ্জ হবে, পুরো রেডি হয়ে রাতে আসো। ওকে টেক, যাও গাইস চেঞ্জ করে। হ্যাঁ ওদের সাথে বসবাস করলে তো আমাদেরকে ওরা গুম করে দিত, আমরা বড় বাচ্চা বেঁচে গেছি রে। শোন দোস্ত, এই যে আমরা বিয়ে করেছি এই কথা কিন্তু ভুলেও বাড়িতে জানানো যাবে না। হে দোস্ত, ওরা যদি কখনো পেপারে নিউজ করে দেয় আমাদের বিয়ে হয়েছে তখন কী হবে? আরে না, ওরা নিউজ করবে না। হ্যাঁ তুই কীভাবে বুঝলি? কারণ শোন, ওরা তো নায়িকা, ওরা যদি পত্রিকায় নিউজ করে দেয় তাহলে তো ওদের নিয়ে একটা বাজে সমালোচনা হবে। হ্যাঁ নায়িকারা তো এটা করে না। হ্যাঁ দোস্ত তুই ঠিক কথা কইছিস, এই জন্য নায়িকাদের এই ব্যাড নিউজ গেলে ওদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। ওরা মনে হয় আমাদের নিউজ করবে না। আমাকে ওই জীবনটাকে দিয়ে দিই, আমরা কেটে পড়ি, আমরা ঝাঁস ছেড়ে দেবো বাড়ি চলে যাবো। ঠিক বলেছিস। আমরা টোটাল পাচ্ছি 6.5 কোটি, তার মধ্যে 4 কোটি আমার আর 2.5 কোটি তোর। তোমার বউ, তোমরা আবার চলে আসছো? আবার তোমরা ভাই সেটের মধ্যে কেন ঢোকো, একটু দাঁড়াতে পারো না ভাই? একটা টেক যদি আমি শেষ করতে না পারি আমার তো নাটক শেষ হবে না, আমি ফেসে যাব। বলো কি আচ্ছা তোমরা কাঁদছো কেন বলো তো? আর তোমাদেরকে এক্ষুনি ডিভোর্স লেটার দিয়ে দেওয়া হবে। ওকে এই যে ডিভোর্স লেটার নাও, দেন তো এটা নিয়ে প্লিজ তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। আর একটা রিকোয়েস্ট করি, আমার এই দুই নায়িকাকে ডিস্টার্ব করো না, আর কোনোদিন কখনো আমার এই দুই নায়িকাকে বউ হিসেবে দাবি করো না প্লিজ। তোমরা চলো যাও, কাজটা করতে দাও আমাকে প্লিজ, যাও যাও চো 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 চো। রকেট অনেকদিন ধরে কাজ করে এসো, এই অবস্থা তোমার, তুমি ডিরেক্টর হবে কিভাবে? প্লিজ ভাই একলা জানতো, যা যা ভাই। শেষ দুটো কথা বলে চলে যাচ্ছি, 1 মিনিট ট্রেন ধরে ভাই আদারকে একদিন হলো তো তাতে আমি আমরা হাজবেন্ড সুখে থাকেন। আচ্ছা কত আশা ছিল, বিয়ে হয়েছে, বাসন হবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আব্বা বলে ডাকবে, আব্বা ডাকা শোনা হবে না রে, হবে না রে, আর হবে না, সব শেষ হয়ে গেল রে। এই যে শোনেন না, যদি কখনো আমাদের কথা চিন্তা করে বুকটা কাঁপে কাঁপে উঠে চোখ দিয়ে পানি পড়ে, আমার এই রুমালটা রাখবেন, চোখ মুছবেন, আমার কথা মনে হবে। আমার কি মনে হয় ওরা বোকা হলেও ওরা ভালোবাসার মূল্য দিতে জানে।
আর আমার মনে হয় ওরা আমাদের ভালোবাসতো। হ্যাঁ, ছেলে দুটো খুব সহজ সরল, ওরাই আসলে প্রকৃত মানুষ। ওরা যেভাবে আমাদের সম্পর্কের মূল্য দিল, আমার উচিত, মানে আমার মনে হয় আমাদের উচিত ওদের ভালোবাসার মূল্য দেওয়া। আচ্ছা, আমরা কি ওদেরকে ফিরিয়ে আনতে পারি না? ফিরিয়ে আনবি? হ্যাঁ, চল। দেরি করছিস কেন? আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমাদেরকে বিয়ে করব। সেটা তো এখন সম্ভব না। তোমরা তো আমাকে ডিভোর্স দিয়ে দিছো, এখন যদি আবার বিয়ে করতে চাও তাইলে হিল্লা বিয়ে করতে হইব। হিল্লা বিয়ে করে তারপর বিয়ে করতে হবে। তোমরা আসলে খুব সহজ এবং সরল মনের মানুষ। আর তোমাদের সাথে আমাদের যে বিয়েটা হয়েছিল ওটা কিন্তু আসলে ছিল নাটকের একটা ভুয়া বিয়ে। ভুয়া বিয়ে? হ্যাঁ, আর ডিভোর্সটাও ছিল ভুয়া ডিভোর্স। ডিভোর্স তো ভুয়া। হ্যাঁ, এখন আমরা দুজন তোমাদেরকে রিয়েল বিয়ে করবো। গ্রামের বাড়ি তোমার ভালো লাগবে না তো?